আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত। তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য জিওগ্রাফির উপরের প্রথম চ্যাপ্টার অর্থাৎ বহির্জাত শক্তি এবং তার দ্বারা গঠিত ভূমিরূপ, সেগুলো নিয়ে আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তোমাদের জন্য কোনো কোশ্চেন থাকে বা তোমরা যদি চাও যে তোমরা এই ভূমির উপরে দারুণ একটা নোটস এবং কীভাবে লিখতে হবে এবং ফুল মার্কস পাওয়া যাবে তার পদ্ধতিগুলো কী কী, সেগুলো যদি জানতে চাও আমাকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে তোমরা কমেন্টস করে জানাবে। সেই সঙ্গে পুরো ভিডিওটা দেখো, আমি পুরো তোমাদেরকে সাজেস্ট করে দেবো অল্প কটা কোশ্চেন, যেখান থেকে মাধ্যমিকে পুরো 100% কমন তোমরা পেয়ে যাবে। কোশ্চেনগুলো কী কী সেগুলো নিয়েও আমি আজকে এই ভিডিও মাধ্যমে আলোচনা করব। আজকে 2023 সালের জন্য মাধ্যমিকে ভূগোল প্রথম চ্যাপ্টার তোমরা কীভাবে পড়বে এবং সেই চ্যাপ্টারের কোন কোন কোশ্চেনগুলো পড়বে সেগুলো আমি বোর্ডে তোমাদের জন্য সাজেস্ট করে দিয়েছি, এবং বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ এর মধ্যে কোন কোন টপিকগুলো পড়ছে এবং কোন কোনগুলো পড়লে তুমি অবশ্যই কমন পাবে সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। সেই জন্য তোমাদের বোর্ডে আমি মাত্র 1 2 3 4 5 ছটা কোশ্চেন দিয়ে দিয়েছি। এই ছটা কোশ্চেন তোমরা যদি পড়ো হুবহু অবশ্যই 100% কমন তোমরা 2023 সালে মাধ্যমিকে পাবে। এবং আরও একটা বিষয়, যে এমনকি পুরো ফুল সিলেবাসে তোমাদেরকে 2023 সালে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে, তাই একদম মন প্রাণ দিয়ে তোমরা পড়াশোনা শুরু করো। তার জন্য প্রথমে আমি বহির্জাত প্রক্রিয়াগুলো কী কী সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের পৃথিবীর বাইরের আবরণে যে সমস্ত শক্তিগুলো কাজ করে, তার মধ্যে প্রথমত সূর্যালোক, তারপরে বায়ুমণ্ডল বা বায়ু, তারপরে নদী, তারপরে হিমবাহ, তারপরে সমুদ্র শক্তি, অর্থাৎ সমুদ্র থেকে বিভিন্ন যে শক্তিগুলো তৈরি হয়, সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, এই ধরনের যে শক্তিগুলো আছে, অর্থাৎ পৃথিবীর বাইরের যে শক্তিগুলো কাজ করে, সেই শক্তির ফলে যে সমস্ত ভূমিরূপগুলো গঠন হয়, তার মধ্যে কিছু কিছু ক্ষয়জাত ভূমিরূপ গঠিত হতে পারে, কিছু কিছু সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হতে পারে, সেগুলো কী কী এবং কোন কোনগুলো কমন সেগুলো কিন্তু আমি তোমাদের আলোচনা করছি, তোমরা অবশ্যই মন দিয়ে শোনো। এই বহির্জাত শক্তির মধ্যে ছটা কোশ্চেন তোমাদের জন্য তৈরি করেছি, সেই ছটা কোশ্চেনের মধ্যে তোমরা পড়াশোনা করলে অবশ্যই কমন পাবে। তার মধ্যে প্রথম কোশ্চেন, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখতে হবে। অবরোহণ প্রক্রিয়ার মানে হচ্ছে যে কোনো যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে কোনো ভূমিরূপ ক্ষয়প্রাপ্ত হয় অর্থাৎ ক্ষয়ে কমে যায়, সেটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া। এবং আরোহণ প্রক্রিয়াটি কি, আমরা জানি আরোহণ কথার মানে হচ্ছে সঞ্চয় হওয়া বা ওঠা, অর্থাৎ একটা ভূমিরূপের ক্রমশ কোনো কিছু সঞ্চয় হয়ে যে ভূমিরূপটা গঠন করে, অর্থাৎ এখানে কিন্তু একজনের উপরে আরেকজন উঠে যাচ্ছে, অর্থাৎ সঞ্চয় হচ্ছে, এইটাই হচ্ছে আরোহণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার পার্থক্য তোমাদের মাধ্যমিক পরীক্ষা আসতে পারে। 2 নম্বরে, হিমবাহের ক্ষয়কার্য এবং সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, অর্থাৎ হিমবাহ যখন প্রবাহিত হয় তার ফলে যে সঞ্চয়জাত ভূমিরূপ তৈরি হয় সেগুলোকে বিভিন্ন ধরনের ভাগ করা হয়। সেই গ্রাব রেখাগুলোর নাম বিভিন্ন রকমের পার্থক্য আছে, বিভিন্ন ধরনের নাম আছে, সেগুলো আমরা পড়ব। তার সঙ্গে হিমবাহ যাওয়ার প্রবাহপথে যে ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি হয় সেটাকে আমরা পড়ব, সেগুলোকে কী কী বলে, বিভিন্ন প্রকার আছে, সেগুলো আলোচনা করব। সঙ্গে নদী ক্ষয় প্রক্রিয়া ও সঞ্চয়জাত প্রক্রিয়া নিয়েও আমরা আলোচনা করব। তো নদী তিনটে প্রবাহতে যখন প্রবাহিত হয় তখন তার ভূমিরূপগুলো বিভিন্নভাবে তৈরি করে, তাতে নিজের মনে করে তৈরি করে সেই ঢাল অনুসারে, অর্থাৎ নদী প্রবাহিত হওয়ার সময় যে ধরনের ভূমিরূপ ক্ষয় করে গঠন করে সেটা হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ। এবং নদী যখন প্রবাহিত হয় অর্থাৎ তার যে প্রবাহ এরিয়া, সেই প্রবাহ এরিয়ার মধ্যে নুড়ি কাঁকর বালি বিভিন্ন ধরনের পদার্থ একটা জায়গায় নির্দিষ্ট জায়গা বা দুপাশে সঞ্চয় করতে করতে যায়, এই সঞ্চয় করার ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠিত হয়। তার মধ্যে প্রধান হচ্ছে বদ্বীপ, অর্থাৎ বদ্বীপ কীভাবে গঠিত হয়, অর্থাৎ নদীর ভূমিকা কী বা সমুদ্রের ভূমিকা কী বদ্বীপ গঠনের ক্ষেত্রে, এই কোশ্চেনটা এবারে খুব ইম্পর্ট্যান্ট। তার সঙ্গে আমি তোমাদের পরের কোশ্চেনে জানাবো বায়ুর সঞ্চয়কার্য ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, অর্থাৎ বায়ু যখন প্রবাহিত হয় মরু অঞ্চলে তখন বিনা বাধায় প্রচণ্ড গতিতে প্রবাহিত হয় এবং নির্দিষ্ট কয়েক মিটারের মধ্যে, অর্থাৎ 2 থেকে 2.5 বা 3 মিটারের মধ্যে প্রচণ্ড বেগে প্রবাহিত হয় মরু অঞ্চলে, তখন কি হয় ওই এরিয়াগুলোতে যে সমস্ত ভূমিরূপগুলো থাকে সেইগুলোকে প্রচণ্ড ক্ষয়কার্য করে, বিভিন্ন ধরনের অর্থাৎ বিভিন্ন আকৃতি ভূমিরূপ গঠন করে। সেই বিভিন্ন আকৃতি ভূমিরূপগুলো কী কী সেগুলো তোমরা ছবিসহ বৈশিষ্ট্যসহ উদাহরণসহ তোমাদেরকে পড়তে হবে। তার সঙ্গে এই যে যখন মরু অঞ্চলে বায়ু প্রবাহিত হয় তখন যে বালি থাকে সেই বালিগুলো বিভিন্ন স্থানে উড়িয়ে নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট ভূমিরূপ তৈরি করে, সেই
সঞ্চয়জাত ভূমিরূপগুলো কী কী, অর্থাৎ বালিয়াড়িগুলো কী কী, তার সঙ্গে বালিয়াড়ি শ্রেণীবিভাগগুলো কী কী, সেই বালিয়াড়ি আবার লোয়েসের মধ্যে ভাগ পড়ে সেগুলো কী কী, সেইগুলো নিয়েও তোমরা বায়ুর সঞ্চয়কার্য নিয়ে তোমাদেরকে বিস্তারিত পড়তে হবে। তার ছবি আছে, তার উদাহরণ আছে, কোথায় কোথায় দেখা যায়, সেগুলোও তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তার পরের কোশ্চেন হচ্ছে বদ্বীপ গড়ে ওঠার শর্ত এবং বদ্বীপের শ্রেণীবিভাগ করতে হবে। অর্থাৎ নদী যখন দুটো গতিতে, অর্থাৎ উচ্চ গতি মধ্য গতিতে সমস্ত পদার্থগুলো বহন করে নিয়ে নিম্নগতি থেকে জমা করে, তখন তার শক্তি অনেকটা কমে যায়, তখন সমুদ্রে গিয়ে সে থিতিয়ে পড়ে এবং সমস্ত পদার্থ যেগুলো এত সময় ধরে, এত দিন ধরে বহন করে নিয়ে এসেছিলো, সেগুলোকে একটা নির্দিষ্ট পদ্ধতিতে সঞ্চয় করে। সেই সঞ্চয় পদ্ধতির মাধ্যমে বদ্বীপ গঠিত হয়, অর্থাৎ বয়ের আকারে গঠিত হয়, তাই বাংলায় তাকে বদ্বীপ বলা হয়। কিন্তু এই বদ্বীপের আবার অনেকগুলো ভাগ আছে, যেমন ধনুক আকৃতি হতে পারে, পাখির পায়ের মতো হতে পারে বা নর্মাল হতে পারে। সেই আকৃতিগুলো কোথায় পাওয়া যায়, কীভাবে গঠিত হয় এবং তার উদাহরণগুলো কী কী, সেগুলো নিয়ে তুমি যদি পড়ো তাহলে অবশ্যই তুমি এই কোশ্চেনটা 2023 সালে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে রয়েছে হিমশৈল কী, পাখির পায়ের মতো বদ্বীপ কেন গঠিত হয় এবং লোয়েস কী। এই ছটা কোশ্চেন আমি তোমাদের জন্য 2023 সালে যারা এবার মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সাজেস্ট করলাম, এবং তোমরা যদি এটা ফলো করো অবশ্যই 100% তোমরা কমন পাবে। আমি তোমাদেরকে পরীক্ষার পর দেখিয়ে দেবো, এবং আরও যদি বিস্তারিত তোমরা চাও কীভাবে তোমরা লিখতে চাও পরীক্ষার ক্ষেত্রে এবং কীভাবে ফুল মার্কস পাবে, সেটা যদি তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও, তাহলে আমি তোমাদের অবশ্যই সুন্দর করে এর পদ্ধতিগুলো এবং কীভাবে লিখবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই 2023 সালের জন্য ভালো প্রস্তুতি নাও এবং ভালো একটা পরীক্ষা হবে, এটাই আমি তোমাদের কাছ থেকে আশা করবো।